ক্ষুধার্ত হনুমানদের দলকে নিজের হাতে বিস্কিট খাওয়ালেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। এবারে বনের বন্য হনুমানরাও ক্ষুধার তাড়নায় হাজির খোদ বনমন্ত্রীর কাছে। পরম মমতায় মা ও শাবক হনুমানদের নিজের মুখে পরম স্নেহে খাবার তুলে দেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয়। ঘটনাটি ঘটে আজ বিকেল 5:30 নাগাদ মন্ত্রী রাজীব ব্যানার্জি নিজের বিধানসভা এলাকায়। দুস্থদের বিতরণ করার জন্য খাবারের প্যাকেট তৈরি করছিলেন মন্ত্রী ও তার সঙ্গীরা। হঠাৎই বেশ কয়েকটি হনুমান তাদের শাবকদের নিয়ে সেখানে হাজির হয়। অবাক করা বিষয়, তারা কোনো রকম উৎপাত করা বা খাবার টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। তারা মন্ত্রীর কাপড় টেনে খাবারের দিকে তার দৃষ্টি আকর্ষণ করতে চান। ব্যাপারটি অনুধাবন করে সঙ্গে সঙ্গে তাদের খাবার দেন এবং পরম মমতায় শাবকদের খাইয়ে দেন। এরপর তারা বিদায় নেন। আমাদের এখানে ত্রাণ শিবির রোজ চলছে এবং দমজুড়ের এই ত্রাণ শিবির থেকে আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে চাল ডাল আলু বিভিন্ন সামগ্রী আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি এবং এই কাজে আমাদের এই পাড়ার দিদি ভাইয়েরা আমাদের সকল ভাইয়েরা এসে একসাথে কাজ করছে এবং এই রকম সময় হঠাৎ আমি নিজে আমরা এটাকে মনিটর করছিলাম, হঠাৎ এক ঝাঁক হনুমানের এখানে আগমন এবং তারাও এই ত্রাণ শিবিরে এসে তারাও বুঝতে পারছি লকডাউনের জন্য অভুক্ত এবং এই অভুক্ত অবস্থায় তারাও কিছু খাবার চেয়েছে এবং দেখুন কোনো ডিস্টার্ব করা নয়, তারা এখানে এসে আমাদেরকে খাবার চেয়েছে, আমরা কিছু বিস্কুট কিছু আলু যেটুকু যা পেরেছি তুলে দিয়েছি, তারা কেউ কেউ বাচ্চা নিয়ে এবং সুন্দরভাবে তারা সবাই খাচ্ছে। সুতরাং এইটা বোঝা যাচ্ছে যে লকডাউনে প্রত্যেক মানুষ যেমন অসুবিধায় পড়েছে, অনেকের পেটে অন্ন নেই, তেমনি এই এক ঝাঁক হনুমান তাদেরও খাবারের টান পড়েছে এবং তাই সরাসরি তারা এই ত্রাণ শিবিরে এসে হাজির হয়েছে এবং তারা খেয়ে অনেকটা তৃপ্ত এবং আমরা ঠিক করেছি এদের জন্য আগামী দিনও এইভাবে রেগুলার ব্যবস্থা রাখব। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।